খারাপাতে দল কি বলে গো এখান থেকে এখানে বলে কিনা দু আনা হ্যাঁ দু আনা তুই চাইলে আর আমি তোকে দিয়ে দিলাম হ্যাঁ মুক্তি কাছে এখনো চিনিস রে এখনো চিনিস নি কে রে কে ফেললে সমস্ত নোংরাগুলো হ্যাঁ আয় আরে মুখটা দেখা না দেখি চালাকাত মুখে গুজে দাও আমার চিনিস না আমার নাম মুক্ত বাবনি বেরো না বেরো কুড়ি কথা কার এখন এখন পায়ের কাছে নোংরা ফেলে খিলে এসেছিস হ্যাঁ অপকর্ম করে বেরিয়ায় না বেরিয়ায় কত বড় সাহস দেখি কি হয়েছে গা নদী এই ভর দুপুর বেলায় এত তারো স্বরে গাল পারছো কেন গা গাল পারবো না তো কি পুষ্প বৃষ্টি করো সে কি গো সেসব তো দেবতারা করে শুনেছি তুমি ওসব পারো নাকি বুঝেছি নিজেদের মধ্যে সাট করে অপকর্মটি করা হয়েছে এখন আবার রসিকতা করা হচ্ছে কি দেখ সেজ দেখ ছোট ভালো করলি না কিন্তু একদম ভালো করলি না কি করেছি হ্যাঁ কি করেছি শুনি হ্যাঁ কি করেছি শুনি কি করেছি নেকা সাজা হচ্ছে যেন কিছুই জানে না কি হয়েছে গো হবে আবার কি হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু এক্ষুনি গঙ্গা নিয়ে এলাম আর ইচ্ছে করে আমারই পায়ের সামনে কিনা এই জঞ্জালগুলো ফেললে ভালো হচ্ছে না নদী তখন থেকে তুমি উল্টো পাল্টা কথা কয়ে যাচ্ছ আহারে আমি উল্টে বলে চলেছি আর তোরা সব সিধে লোক সিধে কথা বলিস না আমি কিনা এক্ষুনি গঙ্গা নিয়ে এলুম আর এই দুই হারাম যে দেবিল একবার তাক করে ফেললো এটা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও জ্বালিয়ে মারলে গা ওনার মুখের চোটে এই ভদ্র করে কেউ দুদণ্ড শান্তিতে জিরোতে পারবে না আজ বলবো কেমন দাঁড়াও এই যে বাজে কথা কেন কইছো হ্যাঁ কেন কইছো বাজে কথা তোমার গায়ের উপর কোথায় পড়েছে দেখি কোথায় পড়েছে তোমার গায়ের উপরে খালি আমাদের নামে মিছে কথা বলা না ও তোরা কি আমার মাথার উপর ফেলতে চেয়েছিলি না দু চুল আগে পড়েছে বলে খুব আফসোস হচ্ছে না দেখ মুক্ত বাবনি কখনো মিথ্যে বলে না একদম মিথ্যে বলে না তোরা ইচ্ছে করে আমার গায়ে ফেলতে চেয়েছিলি আমাকে চেলাসনি তোদের আমি তোদের খুব ভালো করেছি তুমি শুধু শুধু আমাদের দুষ্ছ আমরা কেন ফেলতে যাব হয়তো কাগে এনে ফেলেছে ও তোদের পোষা কাক বুঝি তোদের কথা মতো এখানেই এনে ফেললে সত্যি পুষেছিস বটে একটি কাক দেখো ছোট বউ তোমাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি আজ একটা হেস্তনস্ত করবো তবে ছাড় শোনো দিদি পায়ের ওপর পাতুলে যদি ঝগড়া করার এতই শখ হয়েছে তো অন্য কারোর সঙ্গে করো আমাদের সঙ্গে করতে এসো না আরে তখন থেকে যে আমাদের গালি দুষছো বলি তুমি কি নিজের চোখে দেখেছো এই উঠানে আমরা ময়লা ফেলেছি কি করে দেখবো এই দেখারই হতো তাহলে তো ওপর দিকে তাকিয়ে তাকিয়েই সারা জীবন পথ চলতে হতো হারামজাদি দল এই দেখো দেখো একদম বাজে কথা বলবে না একদম গাল পারবে না বলে দিচ্ছি তোমার যদি গাল দেওয়ার এত শখ হয়েছে তো অন্য কাউকে দাও তাই না আমাদের কেন দিচ্ছ শুধু শুধু আমাদের কেন গাল পারছো তুমি ফল একদম ভালো হবে না দিদি বলে দিচ্ছি আর হাপাতি দল যা চলে যা এখান থেকে আমাকে শেখাতে যত বড় মুখ তত বড় কথা কথা আছে না চোরের মায়ে বড় গলা এই ছোট চলে আয় চলে আয় তো এই শোনো আমাদের যদি ময়লা ফেলার স্বাদ জাগে না তাহলে এইটুকুনি ময়লা কেন ফেলবো এক ধামা ফেলবো তোমার এই উন্টন ময় ফেলবো বুঝলে আচ্ছা আচ্ছা ফেলিস ফেলিস ফেলে দেখি তোর কি হাল করি আমার তো চিনিস না যত বড় মুখটা তত বড় কথা তোর উন্টনে আমি ফেলে দিয়ে আসবো দেখিস যদি এর একটা হেস্তনস্ত না করতে পারি তবে আমার নাম মুক্ত কেছি না আমাকে তো চেনো না দেখে নেব আমি দেখে নেব তুমি যাও আমি পরিষ্কার করে দিচ্ছি শোনো বাচ্চা নেতে কিন্তু ঘরে উঠো কোন জাতের টোকাটা কে জানে আমিও যাই আবার নিয়ে আসি কি হচ্ছে
হাল হয়েছে জিনিসের, এক পুরো ধুলো জমে গেছে, কেউ পরিষ্কার করে না না কি রে? কে পরিষ্কার করবে সুধুজি? ছাড়ো না, তুমি কেন পরিষ্কার করছো বলো তো? ও ধুলো পড়ছে পড়ুক। ছেড়ে দিয়েই তো এই হাল হয়েছে, একবার চোখ দিয়ে দেখিস না পর্যন্ত। সংসারের জিনিসপত্র এরকম হেলা ফেলা করে রাখে কেউ? এটা কার সংসার শুনবি বলো না? এটা কার সংসার? কারুর সংসার না, সব কিছু একেবারে ঝাড়খাড় হয়ে গেছে, কিচ্ছু নেই আর এখানে, কিচ্ছু নেই। ও ধুলো জমছে জম, কিচ্ছু করতে হবে না তোমাকে। অমন গা এলানো কথা বলিস তুই নবু? বাড়িতে আরো দুটো মানুষ আছে, তুই তাদের বাপ, তুই তাদের দেখভাল করবি না তো কে করবে শুনি? বাহ, ভালো বলেছো তুমি, না আমি তাদের বাপ। হ্যাঁ, আমার উপরই তো তাদের দায়িত্ব বর্তায় দেখভাল, মার তো কোনো দায়িত্ব বর্তায় না, তাই না? কি হলো, চলে গেলে কেন? আমার কথার উত্তর দাও, মার তো কোনো দায়িত্ব বর্তায় না শুধু, দিই তার তো সব সৎকুল মা, সে পালিয়ে বাঁচবে শুধু। সম্পর্কে এই কথাটা বলতে পারলি? ও তেমন মেয়ে যে পালিয়ে বাঁচবে? তোরা ওকে চলে যেতে বাধ্য করেছিস। নিজেদের কাপুরের সাথে ঢাকতে তুই বউকে বদনামে ভাগিদার করছিস। বারবার আমাকে একই কথা বলাস না নবু, তুই খুব ভালো করে জানিস যে এ কথা সে কোনোদিন ফিরবে না। কিন্তু সদুদি, এসবের কি হবে বলতো? সে সব তার শখের জিনিস, শখ তার শখ হলো খাবার টেবিল চাই, কত লোক হাসাহাসি করলো, মা কি না বললো, তবু আমি খাবার টেবিল এনে দিয়েছি। কেন জানো? তার সব আমি কারোর কোনো কথা শুনিনি, কিন্তু এখন এখন কি হবে শুনতে? তার শখ নেই, আসেও নেই। নবু, সব কথা থাক, আমার আর ভালো লাগছে না। জামাই ষষ্ঠীতে কি করবি সেটাই ভাব। আমি পারবো না, আমি সদুদি কিছুতেই পারবো না। কি বলছিস নবু? সদুদি, সদুদি আমি আমি তোমার হাতে দিচ্ছি বাহে পড়ছি, আমাকে হবে দরজার সামনে দাঁড়াতে গিয়ে বলো না, আমি আর এই অপমানিত হতে পারবো না শুধু দেখতে। অপমান, অপমানের যারা বড় জানা না তারা, তুই ভাব বউকে কত অপমান করেছিস। শুধু দি তাও তুই তাকেই দুষছিস, আজীবন দুষে যাবি সুধুদি। সব কথা আমার আর ভাল লাগছে না নবু, এখন তত্ত্ব পাঠানোর কি করবি সেটাই ভাব। কি তত্ত্ব পাঠাতে তবে বলো, আমি আমি অন্য লোক দিয়ে পাঠিয়ে দেবো। তুই সাধন সরলকে পাঠাবি? আমি তো বুঝে উঠতে পারছি না, সাধন স্বরূপের মতো তুমি টানছো কেন? তর্ক করিস না নবু, যেটা বলছি সে কথাটা শোন।
সবার কথা শোনাই তোমার কাজ সুধুদি, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো তো সুধুদি, আমি না হয় তার কাছে সত্য অপরাধী, কিন্তু ওই মেয়েটাকে দেখবার জন্য একবার তার মন কেমন করে না? তাহলে কেমন মাসে বলো তো? বাড়ির পুরুষ মানুষেরাও মেয়েদের মতো ঝগড়া করতো, বুঝলি? পাঁচিল ওঠা থেকেই তো এইসব শুরু হয়েছে, তাও তো এখন অনেক কমে গেছে। এই ধর তোদের বাড়ির ওদিক থেকে কেউ যদি আমাদের বাড়ির দোরগোড়ায় কিছু ফেলে, আবার আমাদের বাড়ির কেউ যদি তোদের দিকে কিছু ফেলে, এই নিয়েই তো সব কুরুক্ষেত্রকাণ্ড লেগে আছে। আমার কিন্তু তখন খুব হাসি পাচ্ছিল। কেন, এমন করে তোমার শাশুড়ি আর আমার শাশুড়ি ঝগড়া করছিল? মন মুখ করে দল, হ্যাঁ আমার উঠানে মারে ফেলা আছে, আর তোমার শাশুড়ি কিরম করে বলছিল তুমি নিজের চোখে দেখছ? ভাগ্যে শাশুড়ি, তাহলে এতক্ষণে আরও একটা কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যেত, বুঝলি? তবে কি বলতো, একটা মজার কথা আছে, দেখবি দুদিন পর আবার যেই কে সেই হয়ে গেছে, আবার দুদিন পর সবাই মিলে তাস খেলছে। দিদি তবে পাঁচের উঠলো কেন? কে জানে, ওসব হলো সম্পত্তি ভাগের ব্যাপার, আমি অত শত জানি না। পাঁচের লাই উঠলে দেশ হতো বলো, যখন ইচ্ছা তখন গিয়ে তোমার সঙ্গে গপ্প করতো। সুবর্ণ, রাজু এখন কেমন আছে রে? ভালো, তুই বাড়িসে বটে মেজ, এ বাড়িতে মেজ ঠাকুরপোকে দিয়ে একেবারে ডাক্তার ডাকি আনলি, তুমিও জেনে গেছো? জানবো না, মা জেঠি সবাই তো এই নিয়েই আলোচনা করছে। উনি কি বলেছে জানিস? উনি বলেছেন মেজ বউয়ের ক্ষমতা আছে। আচ্ছা সুবর্ণ, দিদির কমাস চলছে রে। কি দিদির কমাস চলছে? কিসের? আরে বাবা, দিদি কমাসের বোয়াতি, কবে বাচ্চা হবে? মা বলেছে এখন দেরি আছে, অঘ্রাণে হবে। ও আচ্ছা জয়া দিদি, দিদির পেটে ওই বাচ্চাটা এলো কি করে গো? হাসছো কেন? এটা হাসবার কি আছে? হাসবো না, তুই এইসব কথা আর কাউকে জিজ্ঞাসা করিস নি তো? না, আর করতেও হবে না, সময় হলে ভগবানই পাঠিয়ে দেন। দাদা আসবার কি ছিল? নে
আর বড় বড় কথা বলতে হবে না। বাটিটা দে আর এই জলের ঘটিটা নিয়ে হাতটা ধুয়ে নে, কেমন? সুবর্ণ, তুই এই তিন দিন কি করবি? কেন, আমি তো থাকবো না। কোথায় যাবে? জামাই ষষ্ঠী না, বাপের বাড়ি যাব। জামাই ষষ্ঠী কি? তুই এটাও জানিস না? আরে বাবা, শাশুড়িরা জামাইয়ের কল্যাণের জন্য এটা করে। আমি কতদিন বাপের বাড়ি যাইনি, তাই তো ঠিক করেছি এবার জামাই ষষ্ঠীতে গিয়ে তিন দিন মায়ের কাছে থেকে আসব। জানিস তো, আমার মায়ের ঘরে একটা মস্ত বড় পালঙ্ক আছে। বিয়ের আগে আমি আর আমার বোন তো মায়ের সঙ্গে ওই পালঙ্কতেই ঘুমাতাম। ও, তোকে তো বলাই হয়নি, কতবার জামাই ষষ্ঠীতে গিয়ে একটা মজার কাণ্ড ঘটেছিল। কতবার উনি তো রাত্রে আমাদের ওখানেই ছিলেন। এবার তুই বল, বাপের বাড়িতে গিয়ে কি কখনো বরের সঙ্গে শোয়া যায়? ও, তোকে বলে তো সব কিছুই হবে না, তুই তো কিছুই বুঝিস না। চোখা দিদি, তুমি তোমার মায়ের কাছে যাবে? কেন, সবাই তো এই সময় যায় রে মায়ের কাছে। মন খারাপ করিস না দিদি, আমি নিচে যাচ্ছি। শোন না মেজো। না গো,